আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। করোনার ঊর্ধ্ব সংক্রমণ সীমান্তের বাইরে বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি শনাক্তের হার রাজশাহী, নাটোর, সাতক্ষীরা ও যশোরে। রাজশাহীতে গেল ২৪ ঘন্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন। নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৯%। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলায় লকডাউন চলছে, বাসের পাশাপাশি বন্ধ আছে ট্রেন চলাচলও। তবে আম সহ অন্যান্য কৃষিপণ্য, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা চলমান আছে। ২৪ ঘন্টায় সীমান্তের জেলা কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু ও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩২%। সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে, নাটোর পৌরসভা, সিংড়া ও মোংলাতেও লকডাউন চলছে। করোনা সংক্রমণ বাড়ছে চট্টগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও বাগেরহাটেও। দর্শক, করোনা সংক্রমণ ও বিধিনিষেধ মানার বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কঠোর লকডাউন আসলে আসলে কতটুকু মানা হচ্ছে কঠোরভাবে, এই বিষয়টা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে আপনি জানেন যে বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভারত সীমান্তবর্তী যে কয়েকটি জেলা রয়েছে, এই জেলাগুলোর মধ্যে করোনা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে, তার মধ্যে কুষ্টিয়া কিন্তু অন্যতম। এই কুষ্টিয়াতে কিন্তু আমরা এই চলমান চলতি মাসে দেখেছি প্রত্যেক দিনই কিন্তু দুই তিনজন করে মারা যাচ্ছে এবং ৫০-এর বেশি মানুষ শনাক্ত হচ্ছে। আমরা এই পরিস্থিতি আসলে মোকাবেলার জন্য গতকাল রাত থেকে কুষ্টিয়া জেলা প্রশাসন এখানে শুধুমাত্র পৌরসভা এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং আজকে রাত ১২টা থেকে যেটি শুরু হয়েছে, আমরা সকাল থেকে দেখেছি যে আমি এখন কুষ্টিয়ার প্রবেশদ্বার চৌরাস মোড়ে আছি। আসলে এখানে এরকম মহাসড়কে বাস ফেলে পুলিশ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে এটি কিন্তু যথেষ্ট নয়। আমরা শহরের মধ্যে দেখেছি যে অনেকটা ঢিলেঢালাভাবেই লকডাউন চলছে। লকডাউন বলতে এই যে বিধিনিষেধ জারি করার আগের দিন এবং আজকের দিনের পার্থক্য যদি আপনাকে বলি, তাহলে কিন্তু শুধুমাত্র বিপণী বিতান, শপিং মল এইগুলোই আসলে বন্ধ আছে। তাছাড়া যান চলাচল যে কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে, বন্ধ করার কথা বলা হয়েছে, সেটি কিন্তু বন্ধ হয়নি। আমরা এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই যেই কুষ্টিয়া টু ঝিনাইদহ সড়কে আমরা কিন্তু সব ধরনের পরিবহন চলাচল করতে দেখেছি এবং সিভিল সার্জন আমাকে জানিয়েছে যে আসলে এই কঠোর বিধিনিষেধ যদি এই মুহূর্তে যদি মানাতে না পারা যায় এবং সাধারণ মানুষ যদি না মানে বা জেলা প্রশাসন যদি মানাতে না পারে, তাহলে কুষ্টিয়ার যে করোনার খারাপ অবস্থা সেই থেকে আসলে উত্তরণের আসলে আর কোনো উপায় থাকবে না। এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী যে হারে বাড়ছে সেভাবে সেখানে কিন্তু চরমভাবেই তারা হিমশিম খাচ্ছে। কুষ্টিয়া থেকে কঠোর বিধিনিষেধের সর্বশেষ খবর ছিল আমার কাছেই। বেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ হাসান বেলাল। মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের জেলা সদরের ভাটবাউর এলাকায় মোটর সাইকেল ও লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক আব্দুল আলিম ও আরোহী দীপক হালদার মারা যায়। তাদের বাড়ি মানিকগঞ্জে, দুজনই ঢাকায় চাকরি করতেন। গ্রামে সাপ্তাহিক ছুটি কাটানোর শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক রনি আহত হন। পরে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সের লাশ অন্য একটি অ্যাম্বুলেন্সে যশোরে পাঠানো হয়। গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাতে মিল গেটের কারখানার পেছনে বস্তিতে টিন শেডের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ মালামাল সহ বাড়িঘর, দোকানপাট পুড়ে গেছে। দর্শক, আমরা আবারও করোনা পরিস্থিতির খবর জানব। সেক্ষেত্রে এই পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী এস এম শামসুর রহমান যোগ দিচ্ছেন বাগেরহাট থেকে। শামসুর রহমান, বাগেরহাটে করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে কতটা চাপ দেখতে পাচ্ছেন আপনি? বিস্তারিত আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন।
আপনি যেমনটি বলছিলেন বাগেরহাটে কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলছে, যে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে দুইজনের মংলাতে এবং একজন মোড়লগঞ্জ এবং একজন বাগেরহাট সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। তো বাগেরহাটে গতকাল কিন্তু সরকার ছুটি থাকার জন্য পিসিআর ল্যাবগুলোতে পরীক্ষা হয়নি, শুধুমাত্র যে জিঙ্ক স্পট মেশিন দিয়ে পরীক্ষা হয়েছে, সেখানে ২১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, সেখানে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে কিন্তু হাসপাতালগুলোতে যে পর্যাপ্ত সংখ্যক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক যে চিকিৎসার ব্যবস্থা থাকলে বলা দাবি করা হচ্ছে, কিন্তু রোগীদের দাবি সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই এবং বাগেরহাট থেকে রোগীদের খুলনাতে পাঠানো হচ্ছে, বাগেরহাট থেকে যারা জরুরিভাবে খুলনাতে পাঠানো হচ্ছে এবং খুলনাতেই তারা অনেকে চিকিৎসা নিচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি বাগেরহাটে কিন্তু করোনা সংক্রমণ বেড়ে চললে কিন্তু স্বাস্থ্য সচেতনতা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না, মানুষ কিন্তু মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচল করছে এবং সরকারি প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠান এবং হাট বাজারগুলোতে কিন্তু মানুষ এখন চলাচল করছে। ধন্যবাদ আপনাকে শামসুর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম শামসুর রহমান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডানের ম্যাচের সময় সাকিব আল হাসান স্ট্যাম্পে লাথি ও আছাড় মেরে যে অশোভন আচরণ করেছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ঘরোয়া লিগে আম্পায়ারদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ঠিক করেছেন, আবার অনেকে লিখেছেন সাকিব এমনই, কেউ কেউ আবার সাকিবকে বেয়াদব বলেও আখ্যা দিয়েছেন। সাকিবের এমন কাণ্ড যখন ক্রিকেট অঙ্গনে ঝড় তুলেছে তখন সাকিবের পত্নী বিষয়টি উপভোগ করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। শুধু তাই নয়, শিশির মনে করেন সাকিবকে সব সময়ের মতো ভিলেন বানানোর চেষ্টা চলছে। শিশির লেখেন তারা বুঝতে পেরেছেন অন্তত একজনের সাহস আছে সকল প্রতিকূলতার বিপক্ষে দাঁড়ানোর। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন .com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।